আসসালামু আলাইকুম, নূর অ্যান্ড হুড থেকে পায়েল খুরশিদ বলছি। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন এই ম্যাজিক সেটটা নিয়ে একটা কথা বলবো। ডক্টর অ্যালভিনের এই সেটটা আবার রিস্টক করা হয়েছে, আর আমরা কিন্তু এটা হোলসেল করি। এটা কেন, অনেক কিছুই আমরা হোলসেল করি, অনেক পাকিস্তানি ড্রেসের সেটও আমরা হোলসেল করি। আসলে এটা আমার এইভাবে বলা হয় নাই, কিন্তু আপনারা যদি কেউ হোলসেল নিতে চান কোনো প্রোডাক্ট, আমাকে অবশ্যই মেসেজে জানান, আপনাদের সাথে আমরা অবশ্যই কোঅপারেট করব। কিছুদিন আগে কিন্তু আমার একটা জোহরার যে কালেকশনটা, সেটা কিন্তু আমার হোলসেলে পুরো এক সেট দিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আমি চিন্তাও করতে পারিনি এমন একটা কিছু হবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা সেট যেটা আপনার উপরে, আপনার স্কিনের উপরে ড্যামেজ স্কিনটা ফেলে আপনার ভেতরে ফ্রেশ স্কিনটা বের করবে। এটা ইউজের প্রথম দুই তিন দিন পরে আপনার ফেসটা একটু ডার্ক হয়ে যাবে, কারণ আপনার উপরে যে ড্যামেজ সেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে মরে যেতে থাকবে, একটু একটু করে বার্ন হয়ে কালো কালো হয়ে যাবে মুখটা। তারপর আস্তে আস্তে এগুলো যাওয়া শুরু করবে, পাঁচ সাত দিন পর থেকে ফেসটা জ্বালা পোড়া হবে, লাল হতে পারে, চুলকাইতে পারে। আপনি তখন অ্যালার্জির ওষুধ খেয়ে নিলে এটার প্রবলেম হবে না। আপনি হয়তো ভাবতেছেন আপনি কি ডক্টর, আপনি স্কিনের ব্যাপারে এত কিছু বলতেছেন, যদি কারো ক্ষতি হয়। সবার স্কিন এক না, হ্যাঁ আমি জানি সবার স্কিন এক না, কিন্তু একটা প্রোডাক্ট যদি 1000-এর মধ্যে 999 জনের ভালো কাজ করে, তার মানে কিন্তু প্রোডাক্টটা ভালো। একজনের যদি কাজ না করে, তার মানে কিন্তু এই প্রোডাক্টটা খারাপ না। 1000-এর মধ্যে যদি একজনের কাজ না করে, আর এটা কিন্তু ডার্মাটোলজিস্ট টেস্ট করা, যার জন্যে আমি বলতেছি এই প্রোডাক্টটা, এই পিলিং সেটটা খুবই সেফ। আমি দুবার করেছি, এটা আমার সেকেন্ড টাইম পিলিং ছিল, এক বছর আগে একবার করেছিলাম, এবার আরেকবার করলাম। এবং আমার স্কিনের যে টান টান এবং অ্যান্টি এজিংয়ের যে প্রবলেমটা, এটা যারা 30-এর পরেই অনেকের শুরু হয়, অনেকের 40-এর পরে শুরু হয়। আমার মনে হয় 30-এর পরে এটা আস্তে আস্তে বোঝা যায়, কারণ আপনি এই সেটটা ইউজ করার 15 দিন পরে বুঝতে পারবেন আপনার ফেসটা নিজের কাছে টান টান লাগতেছে, আপনি এটা ফিল করবেন। আর যখন একটা টান টান হয়ে যায় স্কিনটা, তখন কিন্তু এমনিও একটু ব্রাইট লাগে দেখবেন। একটু মোটা হলে যেমন মানুষকে ফর্সা লাগে, একটু শুকায় গেলে একটু কালো লাগে, সেরকম আর কি ব্যাপারটা। এইটা আমরা হোলসেল করি, হোলসেল নিতে হলে মিনিমাম 6 পিস নিতে হবে, এবং কেউ যদি 4 পিস নিতে চায়, আচ্ছা 6 পিস না, 4 পিস হলেও নিতে পারবেন হোলসেল রেটে। আর কেউ যদি 10-12 পিস অর্ডার করতে চান, তাহলে হোলসেল যে রেটটা আছে সেটার থেকেও কিছুটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি 10-12টা সেট একসাথে নিচ্ছেন। আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক পেজেই পাওয়া যায়, তবে অথেন্টিক কোনটা সেটা একটু চিন্তাভাবনা করে, একটু পেজ যাচাই করে ঘুরে কিনবেন। আমি কিন্তু অহরহ আমার পেজে কোনো বিউটি কেয়ার প্রোডাক্ট উঠাই না, যেই প্রোডাক্টগুলি আমি ইউজ করি আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি না হয়, সেই প্রোডাক্টগুলি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি, এবং আশা করি আল্লাহর রহমতে আপনাদেরও কোনো ক্ষতি হবে না। আর যারা আমার এই প্রোডাক্টটা ইউজ করেছেন, প্লিজ আমার কাস্টমাররা একটু রিভিউ দিন। আপনারা আমাকে থ্যাংক ইউ বলেন, আমাকে ফোনে অনেক কিছু বলেন, কিন্তু এটার ব্যাপারে একটু আমাকে রিভিউ দিন, আমার এই ভিডিওতেই কমেন্ট করেন। এই প্রোডাক্টটা আবার রিস্টক হয়েছে, আপনারা যারা নিতে চান জলদি জলদি ইনবক্স করতে হবে। আমাদের অনেক ড্রেসও হোলসেল হয়, আপনারা যেটা হোলসেল নিতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এমনও হতে পারে, যদি কোনো ক্যাটালগ থাকে আপনাদের কাছে, যে আপনারা এই ক্যাটালগের পুরো সেটটা নিতে চাচ্ছেন, সেটাও আমাদের মেসেজে বলতে পারেন, আমরা সেটা আপনাদের কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই সবাইকে বুঝাতে পারলাম, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নিজে ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, আল্লাহ হাফেজ।